দিন, 21 থেকে 30 অবধি 10টা অঙ্ক হয়েছিল চঞ্চল ঘোষের। তো আজকে 31 থেকে 40 অবধি 10টা অঙ্ক দেখো। 31 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 0.16 রুট ওভার 0.16 কমা 0.16 এর হোল স্কোয়ার কমা 0.16 উপরে বার দেওয়া আছে। তাহলে এগুলোর মধ্যে বলেছে সব থেকে বৃহত্তম কোনটা। তাহলে দেখো এটা এটা তো 0.16 দেখতেই পাচ্ছ, তাহলে আর এটা 0.16 এটা মানে কত? এটা মানে দেখো 0.4 × 0.4 গুণগুলো কত হয়, 0.16, 4 4 16, আর এক ঘর একবার দু ঘর আগে দশমিক, তাহলে পরে দুই ঘর আগে দশমিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরে রুটের মধ্যে দূরে থাকলে বাইরে একটা আসে, তার মানে 0.4, এটা থেকে আসলো 0.4, আর এটা 0.16 আর 0.16 এর হোল স্কোয়ার, তার মানে কি 0.16 × 0.16, এই দুটো গুণ করলে কত হয় 256, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক হবে, তার মানে 1 2 3 আর একটা শূন্য হলো, তাহলে 1 2 3 4 ঘর আগে দশমিক হয়ে গেল। আর শেষেরটা দেখো কী হবে, সেটা আছে 0.16 উপরে বার দেওয়া আছে এই দুটোর মাথায়, তাহলে কথা হবে 0.1616, এইভাবে যেতে থাকবে। বার মানে কি, এটা রিপিট রিপিট হবে বারবার 1616 1616। তাহলে সব থেকে বড়ো দেখো কোনটা, সব থেকে বড়ো এটা, কারণ কি 1 2 3 4 দেখো সবচাইতে বেশি দেখো 4 সংখ্যারই আছে, তাহলে তার জন্য আমরা সবগুলোকে 4 সংখ্যার করে নিলে পরে বুঝতে সুবিধা হবে। দেখো বোঝার জন্য আমি করছি, প্রথমটা দেখো 0.16, এটাকে যদি 4 সংখ্যা হতে যায় পরে দুটো শূন্য যোগ করে দিলাম, দশমিকের পরে শূন্য দাম নেই, তো আমরা যোগ করতে পারি 0.4 আরও 3টে শূন্য, এটা কত 0.0256, আর তারপরটা দেখো 0.1616। এবার দেখো বুঝতে পারবে কোনটা সবচাইতে বড়ো, এটা দেখো সবচাইতে বড়ো 1 নম্বর, তারপর দেখো কোনটা সবচাইতে বড়ো, তারপর হচ্ছে তোমার এইটা দেখো 2 নম্বর, তারপর এইটা 3 নম্বর, আর শেষে এইটা 4 নম্বর। তাহলে বুঝতেই পারছো সবচাইতে বৃহত্তম কোনটা, সবচাইতে বৃহত্তম এইটা, অর্থাৎ 0.4। 0.4 মানে কোনটা, রুট ওভার 0.16, বুঝতে পারলে। তারপর 32 অঙ্কটা দেখো কি বলছে, 32 অঙ্কটা বলছে 2 + √3 / 2 − √3 + 2 − √3 / 2 + √3, এরকম রুট দেওয়া থাকলে সবসময় করণীয় নিরাসন করবে, কি করবে করণীয় নিরাসন। এই পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যার সাহায্যে কি করি আমরা হরের রুটটাকে তোলার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে করণীয় নিরাসন কাকে বলে দেখো, প্রথমটাই দেখো 2 + √3 আছে, আর নিচে কত আছে 2 − √3, এটুকু তো বুঝতেই পারছো। এরপর দেখো আমাদের কাজ কী হবে, এই হরের করণীয় তোলা, তাই তো। হরের করণীয় তুলতে গেলে করণীয় নিরাসন করি বললাম এক্ষুনি, এবার করণীয় নিরাসন কী করে করবে, হরে দেখো কত আছে 2 − √3, তাহলে আমাদের কী করতে হবে, হরে যেহেতু 2 − √3 আছে তাহলে উপর নিচে কী করতে হবে 2 + √3 দিয়ে গুণ করতে হবে। এই মাঝে যেই চিহ্নটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে, বদলে গিয়ে কী হয়ে যাবে বিপরীত চিহ্ন বসবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে উপর নিচে যোগ হবে 2 + √3, আর নিচেও 2 + √3, বুঝলে। তাহলে উপর নিচে 2 + √3 দিয়ে গুণ হয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রেও বুঝতেই পারছো কী হবে, 2 − √3 তো আছেই, এবার নিজেরটার করণীয় নিরাসন নিচে তাহলে কি 2 + √3, এই একই রকমভাবে এই রুটটাকে তোলার জন্য কী করতে হবে, করণীয় নিরাসন করতে হবে। তাহলে করণীয় নিরাসন করার নিয়ম কি এক্ষুনি বলে দিলাম, যে এই মাঝখানে যে চিহ্নটা রয়েছে এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ, তাহলে এর আগে মাইনাস ছিল প্লাস দিয়ে উপর নিচে করেছি, এবার প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে করবো উপরে আর নিচে, তাহলে 2 − √3 আর নিচেও 2 − √3 হয়ে গেল। এবার দেখো কী হলো, উপরে দেখো লবে দেখো একই রকম দুটো আছে 2 + √3 2 + √3, তাহলে পরে এদের গুণ হয়ে যাবে কী হবে 2 + √3 হোল স্কোয়ার, ঠিক এখানেও দেখো সে একই রকম 2 − √3 হোল স্কোয়ার, কারণ কি একই আছে দেখো দুটো পরপর গুণ হয় 2 + √3 2 + √3 আর 2 − √3 হোল স্কোয়ার হয়ে গেল। এবার নিচেও দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে পরে a − b আর a + b, a − b আর a + b, তাহলে এটা সমান সমান কি হয় a² − b², এটা হলো সূত্র। তাহলে এখানে এ হলো 2 আর বি হলো √3, তাহলে a² − b² আমরা সূত্র থেকে পাচ্ছি, তাহলে a² মানে কত 2² আর b² মানে √3 হোল স্কোয়ার। আর এইখানেও ঠিক একই রকমভাবে দেখো 2² আর −√3 হোল স্কোয়ার, এখানে দেখো a + b a − b, এখানে a - b a + b একই ব্যাপার, তাই জন্য একই রকমভাবে হয়ে গেল। তাহলে উপরে কত হচ্ছে দেখো, সরি
টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার প্লাস যা আছে তাই রাখলাম আপাতত, রুট থ্রির হোল স্কোয়ার। আর নিচে দেখো দুই দোকানে চার আর মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মানে কি থ্রি, এদিকেও তাই দুই দুগুণে চার মাইনাস থ্রি। তাহলে পরে এই উপরে দেখো যেটা আছে টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার এর সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। শুধু এখানে প্লাসে মাইনাসে চেঞ্জ হয়ে যায়। তাহলে উপরেরটাকে যদি আমি সূত্রে ফেলি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি তোমরা এখানে দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রে আমি ফেলে দিলাম এ স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস টু এ, আর এটা হলো বি, এটা কিন্তু সূত্রের টু, আর এই টুটা হলো এই যে এ ধরেছিলাম এটাকে টু এ বি, সেই এ হলো এটা, আর বি স্কোয়ার মানে রুট থ্রি হোল স্কোয়ার। বুঝতে পারলে, বুঝতে পারলে তো? আর চার থেকে তিন বিয়োগ করলে এক প্লাস, এখানেও দেখো একই রকম শুধু এখানে চিহ্নটা বদলে মাইনাস হয়ে যাবে, কারণ কি সূত্র দেখো। তাহলে এ স্কোয়ার মানে কত, টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে দুই, এ মানে কত দুই, আর বি মানে রুট থ্রি প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রি হোল স্কোয়ার। বুঝলে? আর নিচে কত এক, আচ্ছা নিচে এক থাকলে পাঠাতে তো দিলে হয় না, দিলে হয় তাহলে উঠে গেল দুই দিকেই। তাহলে এবারে দুই দোকানে চার প্লাস দুই দুগুণে চার রুট থ্রি প্লাস রুট থ্রির হোল স্কোয়ার মানে থ্রি। এখানে দেখো দুই দুগুণে চার মাইনাস দুই দুগুণে চার রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি। তাহলে মাইনাস ফোর রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি কেটে গেল, চার আর তিনে সাত আর চারে এগারো আর তিনে চোদ্দ। তাহলে উত্তর কত, চোদ্দ, এটাই হলো উত্তর। বুঝলে? তেত্রিশেরটা দেখো কী কোশ্চেন দেওয়া আছে, ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট সিক্স মাইনাস টু রুট টু। আচ্ছা এটা এক লাইনে হয়ে যাবে, তারপর সূত্রটা আগে দেখে নাও। সূত্র এর একটা সূত্র আছে যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান কী হয়, সমান হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, ও সরি এগুলো প্লাস হবে, হুম এগুলো হ্যাঁ প্লাস হবে। আচ্ছা তার হ্যাঁ এখানে যদি দেখো এই একটাকে যদি এ ধরি, এটাকে যদি এ, এটাকে যদি বি আর এটাকে যদি সি ধরি, তাহলে মানে কি হবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি এক, এ স্কোয়ার মানে কত এক প্লাস, আচ্ছা একবার লিখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত রুট টু এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ কত, এ টু, এখানে এ কত, এ হলো এক, বি কত রুট টু প্লাস টু বি সি, টু বি কত রুট টু আর সি কত রুট থ্রি প্লাস টু সি এ, টু সি এ সি কত রুট থ্রি আর এ কত ওয়ান। আর শেষে তো এগুলো রয়েছেই মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট সিক্স মাইনাস টু রুট টু। আচ্ছা এটাকে বক্স করে দিই, এটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এরপরে কী হবে, এরপরে এক একে এক রুট টু এর হোল স্কোয়ার মানে কত টু রুট থ্রি এর হোল স্কোয়ার মানে কত থ্রি, এখানে দেখো প্লাস টু রুট টু কারণ এটা এক আছে প্লাস তিন দোকানে ছয় টু রুট সিক্স, তারপরে এটা দেখো প্লাস টু রুট থ্রি কারণ এটা এক আছে, গুণ করলে পরে এটাই পাবো মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট সিক্স মাইনাস টু রুট টু। এবার দেখো এগুলো সব কেটে যাবে একে অপরের সাথে, দেখো কেটে যাচ্ছে প্লাসে মাইনাসে, তার মানে কত হচ্ছে তিন চার পাঁচ আর একে ছয়, তাহলে উত্তর কত ছয়। ত্রিশেরটা দেখো তাহলে কি বলছে, চৌত্রিশেরটা বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত, তাই তো? তাহলে দুটো সংখ্যা একটা এক্স আর একটা ওয়াই যদি ধরে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই দুটি সংখ্যার যোগফল কত হবে আট নয় বাহাত্তর আর পাঁচে সাতাত্তর, সাতাত্তর বাই আট। আর দুটি সংখ্যার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই কত হবে, দুটি সংখ্যার বিয়োগফল হবে দেখো পাঁচ পাঁচাশ চারশো বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ বাই আট। আচ্ছা তোমরা যদি না বুঝতে পারো যেগুলো কোথা থেকে আসলো, দেখো নয় পূর্ণ পাঁচের আট,
আট নয় 72 আর 5 77 পূর্ণ ভাঙা জানো, 8 × 9 যোগ 5 সমান সমান 77, আর নিচে যেটা থাকে সেটাই বুঝে যায়। আর এদিকে দেখো 4 × 3 = 8, 4 আসতে 32 + 3 35/8, ঠিক আছে এইভাবে পেলাম এগুলোকে। তারপর দেখো অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে কি হয়, বিপরীত চিহ্নগুলো কেটে গেল, এক্স এক্স যোগ করলে পরে কত হলো 2x, আর এখানে কত হবে 77/8 + 35/8, এটা করলে কত হবে নিচে 8, আর উপরে দেখো 77 আর 35 যোগ করতে হবে 2x = 1, আর x = কত হবে 77 আর 35 যোগ করলে পরে হয় 112/8, আর নিচে 2টা আসছে গুণ 2, এটা দিয়ে কাটলে পারে 14, এটা দিয়ে কাটলে পারে 7, তাহলে x = কত বেরোলো 7। আর এইভাবে আমরা y = বের করে নিতে পারি, তাহলে y = কত বেরোবে যদি এখানে যদি মানটাকে বসিয়ে দিই এই সমীকরণটাতে, দেখো তাহলে y = কত বেরোবে 77/8 - x, এটা তো হবেই কারণ এটা দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে 77/8 - 7, এক্স এর মানটা বসিয়ে দিলাম, তাহলে 8 এখানে হয়ে গেল, উপরে 77 27 56 সমানে উপরে হলো 21 আর নিচে হলো 8, তাহলে y এর ভ্যালু কত বেরোলো বুঝতে পারছো, y এর ভ্যালু বেরোলো 21/8, তাহলে x আর y মানে x আর y এর গুণফল চেয়েছে আমাদের, x আর y এর গুণফল কত হবে 21/8 × 7 সমান কত 147, 21কে 8 দিয়ে গুণ করলে পারে, আর নিচে হচ্ছে 8 সমান সমান 18/3 = 8, বুঝলে এটাই দেখো উত্তর অপশানে আছে। 35টা দেখো, বলি কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটাকে ধরে নিলাম x, তাহলে x কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে কত বৃদ্ধি পায় 180, তাহলে x যোগ 180, কি বোঝা গেল ব্যাপারটা, তাহলে এখানে গুণ করলে 13x, আর এটা দিক নিয়ে আসলে পরে -x = 180, মানে বা 13x থেকে 1x বাদ দিলে 12x = 180, তাহলে x = কত হবে 180/12, এটাকে কাটাকুটি করলে পরে হয় 15, তাহলে x = কত হবে 15, তাহলে 15-এর উত্তর দেখো অপশানে আছে। 36টা দেখো, 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পারে 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে, তাহলে মানে 7, 11 আর কত 13 দ্বারা বিভাজ্য হবে, তাহলে মানে এগুলো দেখো পরস্পর মৌলিক সংখ্যা, 7, 11, 13 এমনিতেও মৌলিক আর পরস্পর তো মৌলিক হবেই, তাহলে মানে এদের লসাগু কত হবে, লসাগু এদের গুণফল হবে, এটা 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 গুণ করে তোমরা দেখবে কত হয়, এটা এটা এই তিনটে গুণ করলে পারে হবে 1001, তাহলে এই তিনটে লসাগু কত হলো 1001, তাহলে মানে বলেছে যে কি 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পারে এটা দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে 1000, কি হবে 2 দিয়ে গুণ করলে পারে 2002, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি কত হবে 3003 হবে, তাহলে পরে কোন সংখ্যাটা 3000 নিচে যেটা বিভাজ্য হবে এই সংখ্যাটা দিয়ে সেটা হলো এইটা, তাহলে 3000 থেকে যদি আমি এটা তো বিভাজ্য হবে তাহলে মানে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পরে জানতে পারবো যে 3000 থেকে কত বিয়োগ করতে হবে, কত হচ্ছে 8, 9, 9, 998 বিয়োগ করলে পারে 3000 থেকে, তাহলে পরে আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো, এই সংখ্যাটা পেয়ে গেলে এই সংখ্যাটাকে আমরা এই যে এটা এগুলো লসাগু মানে এটা দিয়ে বিভাজ্য করতে পারবো, ভাগ করতে পারবো, অর্থাৎ এইটা হলো উত্তর, বুঝতে পারলে। সেটা দেখো, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 আর 15 দ্বারা ভাগ করলে পারে যথাক্রমে 3, 5, 10, 13 অবশিষ্ট থাকে, আচ্ছা তাহলে এগুলো করার নিয়ম কি, আগে এগুলো লসাগু করতে হবে, 5 দিয়ে দিলাম, 5×5 = 7, 12 আর 3×5 = 15, এবার 3 দিয়ে দিলাম, 1, 7, 3×4 = 12 আর 3×1 = 3, তাহলে 3×7 = 21 আর 4×5 = 20 মানে 420, এটা হলো কি এদের লসাগু, তাই তো লসাগু 420। এবার কী করতে হবে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 6টা 9, 6টা 9 কে 420 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে দেখতে ভাগ করে এটা বের করার চেষ্টা করি আগে যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 420 দিয়ে ভাগ করলে মিলে যায়, দেখো সেটা বের করার জন্য কি করব, ভাগ করব এমনি, দেখো ভাগ করলে কত হয় 2 দিয়ে দিলে পারে 840, 840 বিয়োগ করলে কত আসলো 9, এখান থেকে 5 আর এখান থেকে 1, আর এখান থেকে কত নামলো 9 নামলো, ওই 420 কে 2 দিয়ে দিলে 840 আর 3 দিয়ে দিলে পারে 1260, তাহলে 1260 এখানে আসলো 9, এখানে আসলো 6 আর 3 = 9, এখানে আসলো 399, এখান থেকে তাহলে আর একটা 9 নামলো, তাই তো, তাহলে পরে 8 দিয়ে যাবে, 8 দিয়ে গেলে পরে কত হবে 3360, 3360
এখান থেকে বিয়োগ করলে আপনার কত হচ্ছে 9, আর 6 আর 3 9, এগুলো তো 0। তাহলে এখান থেকে দেখো আর একটা 9 আসবে, তাহলে এবারে কি হলো, এ দেখো এখন আর ভাগ যাচ্ছে না, ঠিক আছে। ভাগ না গেলে এবারে কি হয়, এখানে একটা শূন্য আসে, প্রথমবার যদি ভাগ না যায় তাহলে এবারে একটা শূন্য আসে। তাহলে ভাগশেষ কত থাকলো এখানে, 399। এটা কি ভাগশেষ মানে কি, 420 দিয়ে ভাগ করে এত দূর অব্দি মিলছে, মেলার পরে ভাগশেষ থেকে যাচ্ছে এইটুকু। এবার যদি আমি বিয়োগ করি, ধরো 9 9 9 9 9 9, 1 2 3 4 5 6, এটা থেকে যদি 399 বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে পারে কত হবে, দেখো 0 0, এখানে আসলে 6, এখানে 9 9 9, তাহলে এটা থাকলো এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,99,600। এই সংখ্যাটাকে কত দিয়ে, 420 দিয়ে যদি ভাগ করি তাহলে পরে কি হয়, মিলে যায়। যেহেতু 420 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেহেতু 5 7 12 15 এই সব সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে পারেই মিলে যাবে, তাই তো? তাহলে পরে আমরা কি করতে পারি, এই যে এই সংখ্যাটাকে, এই সংখ্যাগুলো এবং 420 সবগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়। কিন্তু আমাদের বলেছে কি যে ভাগ করলে মিললে হবে না, 3 5 10 এবং 13, এগুলো কি, এগুলো অবশিষ্ট থাকতে হবে। 5-এর জন্য 3, 7-এর জন্য 5, আর 12-এর জন্য 10, আর 15-এর জন্য 13, সবগুলোর মধ্যে ডিফারেন্স দেখো 2 করে, 2 করে ডিফারেন্স আছে না? তাহলে পরে কি এটা থেকে 2 বিয়োগ করে দিতে হবে, এটা থেকে 2 বিয়োগ করে দিলে পরে দেখো বেরিয়ে যাবে উত্তর। তাহলে এখান থেকে 2 বিয়োগ করলে পরে কত হবে, 8 9, আর এখানে 5 9 9 9, ঠিক আছে। তাহলে এবারে এইটা হয়ে গেল উত্তর। কারণ কি দেখো, যদি বলতো যে সব 6 অঙ্কের সবচাইতে বৃহত্তম সংখ্যা যেটাকে ভাগ করলে মিলে যায় এই সংখ্যাগুলো দিয়ে, তাহলে পরে এইটা হতো উত্তর। কিন্তু আমাদের বলেছে কি, মিলে গেলে হবে না, অবশিষ্ট থাকতে হবে কত, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকতে হবে, ওই জন্য 2 বিয়োগ করেছি। 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকতে হবে, ওই জন্য 2 বিয়োগ করেছি। 12 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকতে হবে, ওই জন্য 2 বিয়োগ করেছি। আর 15-এর ক্ষেত্রেও দেখো 13 2 বিয়োগ করেছি, কারণ কি এদের মধ্যে ডিফারেন্সটা কত, দেখতে পাচ্ছ সবগুলোর সাথে ডিফারেন্স দেখো 2, ওই জন্য 2 বিয়োগ করেছি, তাহলে এটা উত্তর, বুঝলে। 38-এরটা দেখো, 38-এরটা কি বলছে, ভাগফল কত দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 702, অবশিষ্ট 24, আর ভাজক হলো এদের উভয় সমষ্টি অপেক্ষা 7 বেশি, তাহলে ভাজ্য কত। আচ্ছা তোমরা জানো ভাগফল, ভাজক আর ভাগশেষ কি, দেখো ধরো 4-কে যদি, না সরি 5-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কথা হবে 2 2 গুণে 4, তাহলে এখানে অবশিষ্ট থাকলো 1। তাহলে দেখো এইটা হলো কি ভাজক, আর এইটা হলো ভাজ্য, আর এইটা হলো ভাগ ফল, আর শেষে যেটা থাকলো সেটা হলো ভাগ শেষ, ঠিক আছে। এবার দেখো এখানে বলে দিয়েছে কি ভাগ, কি কি বলে দেওয়া আছে, ভাগ ফল, ভাগ ফল কত বলে দেওয়া আছে, 702, আর মানে এই ভাগ ফলটা বলে দেওয়া আছে। আর দেখো অবশিষ্ট, অবশিষ্ট মানে এই ভাগ শেষটার কথা বলছে, ভাগ শেষ কত দেওয়া আছে, ভাগ শেষ দেওয়া আছে 24। ভাজক দেখো কত দেওয়া আছে, ভাজক বলছে যে এই উভয় সমষ্টি অপেক্ষা 7 বেশি, তাহলে 702 + 24, এই উভয় সমষ্টি অপেক্ষা 7 বেশি, তাহলে সাথে 7 যোগ করে দিলাম, তাহলে কত হবে, 702 আর 24, 726, 726 আর সাথে 733। আচ্ছা তাহলে আর এবার দেখো আমাদের বের করতে বলেছে কি ভাজ্য, ভাজ্য, ভাজ্য সমান সমান সূত্র আছে, কি সূত্র, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তুমি এখানে দেখো সেই সূত্রটা অ্যাপ্লাই করলে দেখো, ভাজক 2 গুণ ভাগফল, 2 2 গুণে 4 যোগ ভাগশেষ, আর একে 5, দেখো ভাজ্য আমরা পেয়ে যাচ্ছি, বুঝতে পারলে। তাহলে সব জায়গাতেই যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো, ভাজক যোগ ভাগ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে পরে আমরা ভাজ্যকে পেয়ে যাই। তাহলে এখানে দেখো ভাজক কত, ভাজক আছে 733, গুণ ভাগফল কত, ভাগফল 702, আর এর সাথে যোগ করতে হবে কত, 24। তাহলে এটা করলে পরে আমরা কত পাই, এই দুটো গুণ করলে পরে দেখবে 5 1 4 5 6 6, আর এর সাথে কত যোগ করতে হবে, 24, তার মানে কত হবে টোটাল যোগফলটা, 5 1 4 6 0 0, তাহলে এটাই হলো ভাজ্য, ঠিক আছে।
ওই জলে সেটা দেখো, চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। প্রথম তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001। শেষ সংখ্যাটি কত? তাহলে দেখো, গুণফল মানে 385, এইটার মধ্যে কি তিনটে সংখ্যা গুণফল, তিনটে মৌলিক সংখ্যা গুণফল হয়ে আছে, তার মানে এটাকে যদি উৎপাদন বিশ্লেষণ করি তাহলে এবারে কত কত পাবো সেটাকে আমরা বের করে নিই। দেখো এটাকে কত দিয়ে বিভাজ্য, দেখো এটাকে যদি আমি 11 দিয়ে দিই, 3 11 33 আর 5 11 55, তারপর যদি 5 দিয়ে যাবে, দেখো 5 7 35, তার মানে কত পেলাম? যদি এটাকে ধরো এইখানে কী দেওয়া আছে প্রশ্নে, দেখো প্রশ্নে লেখা আছে যে চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে অনুসারে লেখা হলো। ঊর্ধ্বক্রম মানে কি? আস্তে আস্তে ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বে যাবে আস্তে আস্তে, কম থেকে বেশিতে যাবে। তারপরে সপ্তাহে কম কত আছে, দেখো সিরিয়াল অনুযায়ী যদি লিখি 5 × 7 × 11, এই তিনটে সংখ্যা, এই তিনটেই দেখো মৌলিক সংখ্যা, তার মানে এই তিনটে সংখ্যা নিয়ে 385 গঠিত, তাই তো? আচ্ছা, এই তিনটির গুণফল 385, আর আর একটা সংখ্যা কত দেওয়া আছে, শেষ তিনটির গুণফল 1001। তাহলে দেখো এটাকে যদি আমি দিই কত দিয়ে দেবো, প্রথমে দেখো 11 দিয়ে যদি দিই তাহলে 9 11 99, তাই তো? তাহলে এক নামলো, এক নামলো 9 11 1 11। এবার দেখো 7 দিয়ে দিলে পারে 7 1 7 3 7 21। তাহলে এখানে দেখো, এখানে যদি ঊর্ধ্বক্রমে লিখি কত হবে, সরি 7 × 11 × 13, তাহলে কত হলো 5 × 7। দেখো কমন কী কী আছে, 5 এখানে আছে আর এখানে দেখো 7, এখানেও 7 আছে, গুণ 7, এখানেও 11, এখানেও 11, গুণ 11 আর গুণ এখানে কত 13। তার মানে এই চারটি সংখ্যাই বলা হয়েছে এই অঙ্কটাই, তাই না? চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে লেখা হলো মানে এই চারটি সংখ্যা, আর এই চারটি প্রথম তিনটির গুণফল এই দেখো 385, আর শেষ তিনটির গুণফল দেখো 1001। এবার কি বলেছে, শেষ সংখ্যাটি কত, তাহলে শেষ সংখ্যাটি কত 13, বুঝতে পারলে? 13 হবে উত্তর। দেখো ফ্রেন্ডস, 40টা দেখো, 1409 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে, এটা তো তোমরা পারবে সবাই। 1409 এটাকে 23 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল, 23 দিয়ে ভাগ করলে এবারে কত হবে, 6 দিয়ে 23 6 23 কত হয়, 6 23 138, 138 বিয়োগ করলে 2, এখানে নামলো 9, তাহলে 23 একে 23, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে 6 হচ্ছে ভাগ শেষ। এবার 6-এর সাথে কত যোগ থাকলে এবারে তবে 23 দ্বারা বিভাজ্য হতো, 23 থেকে 6 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে 17, তাহলে এবারে 17 যদি যোগ থাকতো 6-এর সাথে তাহলে এবারে কত হতো, এই 6টা 23 হয়ে যেত না, আর 23 হয়ে গেলে পারে তো 23 দ্বারা বিভাজ্য হয়ে যেত, তার মানে 17 যোগ করতে হবে, বুঝতে পারলে? তাহলে 17 হলো এটার উত্তর।